সালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা দুইটা আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য ক্রাস এবং কি ওভার প্রোটুকল যেহেতু আপনার এই দুইটা প্রজেক্ট কিন্তু অনেক দিন যাবত আমরা কাজ করতেছি বিশেষ করে যদি ওভার প্রোটুকলের কথা চিন্তা করি আমি লাস্ট মনে হয় ফার্স্ট ভিডিও যেটা বানাইছিলাম ওভার প্রোটুকলের সেটা হল অগস্টের আট তারিখ দুই সালে তো মোটামুটি এক বছরে বেশি সময় চলে গেছে যে ওভার প্রোটুকল মার্কেটে আসছে বাট তাদের এখনও কিন্তু লিস্টিং এর কোনো অ্যানাউন্সমেন্ট এখনও দেয়নি জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দিছে সেটা আমরা তুলে ধরার ট্রাই করব দেন ওভার প্রোটোকলের সাথে কি হয়েছিল মাঝখানে সেই বিষয়ে কথা বলবো এবং কি গ্রাস নিয়ে আপডেট দেব সর্বপ্রথম আমরা গ্রাস নিয়ে আপডেট গ্রাসের যে আপডেটটা আছে সেটা নিয়ে চলে আসি গ্রাসের এখন ই চলতেছে লাস্ট একদম বোনাস ই চলতেছে যেটা কন্টিনিউ হয়েছে আপনার অগস্টের পনেরো তারিখ থেকে আর এটা চলবে যতদিন এইটার মানে নেটওয়ার্কটা লঞ্চ না হয় অতদিন পর্যন্ত চলবে তো আপনারা যদি গ্রাসে চলে যান তাহলে আপনারা দেখতে পারবেন এটা কারেন্টলি চলতেছে তো লাস্ট আমি আপনাদের কিন্তু আপডেট দিছি ইমেল ভেরিফিকেশন ওয়ালেট কানেক্ট করা দেন ইমেল কনফার্ম করা এইগুলো কিন্তু আপনাদের দেওয়া হয়েছে আমার টেলিগ্রাম চ্যানেলে যারা আছেন অলরেডি করছেন আর গ্রাসকে নিয়ে কিন্তু মোটামুটি অনেক আলাপ আলোচনা চলতেছে যেহেতু বাইন্যান্স অনেকবার গ্রাসকে গ্রাস লিখে পোস্ট করছে তো সেটা মিনিং ডিফারেন্টও হতে পারে আমি সে বিষয়েও কথা বলতেছি যে কতবার পোস্ট করেছে তো আপনারা যদি যদি পোস্ট দেখেন তারা লাস্টে পোস্ট করছে বিশ অগস্ট এরপরে তারা কোনো পোস্ট করে তারা মোটামুটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে তো আমি অ্যাক্টিভিটিস কিন্তু তাদের দেখতেছি না যে অ্যাক্টিভ প্রজেক্টগুলো আছে তারা কিন্তু রেগুলার বেসিসে পোস্ট করে অন্তত দুই দিন চার দিন তারা বিশ তারিখের পর থেকে কিন্তু আর কোনো টুইট তারা করে নাই জাস্ট বিশ তারিখে একটা টুইট এক লেগসে যে তাদের এটি কিন্তু ফাইনাল এর পরে তারা আর কোনো পোস্ট করেনি তারা দ্যাট মিনস ইনএক্টিভ হয়ে গেছে আর যদি বাইন্যান্সের কথা বলি বাইন্যান্স অনেকবার গ্রাস লিখছে গেট গ্যাসকেই তারা বোঝাইছে এরকম নাও হতে পারে অনেকেই ধরে নিছে যে এটি গিয়ে বোঝাচ্ছে তো আমরা যদি গ্রাস লিখে এখানে সার্চ করি তাহলে আমরা দেখতে পারবো যে বাইন্যান্সের এক্সপেজ আছে সেখানে আমরা চলে আসছি এসে সেইখানে আমরা সার্চ করেছি তো নয় ঘন্টা আগেও কিন্তু তারা গ্রাস লিখছে কুইস্ট শেয়ারিং অ্যাট চার্ট অ্যান্ড টাচ গ্রাস এটা লিখে অনেকবার হিউজ বার তারা এটাকে পোস্ট করছে আপনি যদি এদিকে চলে যান যে অনেকবার এটার মানে এই না যে গ্রাসকে লিখেই তারা গ্রাসকে মিন করেই তারা পোস্ট করছে বাট হয়তো বা কোনো সময় কোনো একবার গ্রাসকে লিখে পোস্ট করছে গ্রাসের যে অবস্থা এখন আমরা দেখতেছি তো এতে মনে হয় না যে তারা গ্রাসকে লিখেই পোস্ট করছে বা বারবার যে পোস্টগুলো করতেছে গেট গ্রাস গ্রাস মানে তারা গাছকে বোঝাচ্ছে বাংলায় যেটাকে বলা হয় ঘাস কাশের উপরে আপনি বাইন্যান্সের বিভিন্ন বাইন্যান্সের ব্যাগ এরকম লোগো টুকু রেখে তারা বারবার এই পোস্টগুলো করে আমার যেটা মনে হয় মানে আমার পার্সোনাল থিঙ্কিং থেকে আমরা আমি যেটা মনে করি তো তারা জাস্ট বাইন্যান্সকে রিপ্রেজেন্ট করার জন্য এই পোস্টগুলো করেছে আদার্স কিছু না বাট অনেকে এটা মনে করতেছে যে বাইন্যান্সে লিস্ট করবে বলে বারবার গ্রাস লিখে পোস্ট করতেছে তো এটা দেখে আমার মনে হচ্ছে না কারণ গ্রাসের যে অফিসিয়াল এক্সপিরিয়েন্স আছে সেখানে ওরকম আমি কোনো অ্যাক্টিভিটিস দেখতেছি না বাট তাদের প্রজেক্টটা ইউনিক আমি এটাও মানি যে তাদের প্রোজেক্টটা বা তাদের থিঙ্কিংটা ইউনিক ছিল বাট বাইন্যান্স বারবার গ্রাস লেখার অর্থ এই না যে গ্রাস গেট গ্রাসকে বারবার তারা মিন করতেছে তো যাই হোক এটা আপনার থিঙ্কিং কি সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন তো আমরা চলে যাব ওভার প্রোটোকলের যে আপডেট সেটাতে এবং ওভার প্রোটোকলের সাথে লাস্টলি কি হয়েছিল সে বিষয়ে কথা বলবো তো আমরা যদি চলে আসি ওভার প্রোটোকলের যে অ্যাপ আছে সেখানে যদি চলে যাই ওভার প্রোটোকলের যে অ্যাপটা আছে বা ওয়ালেটটা আছে ওইটাতে চলে গেলে আপনি দেখতে পারবেন এটা টোটালি লকড অবস্থায় আছে তো লকড অবস্থায় থাকার একটা কারণ আছে তো সাথে আরেকটা বিষয় আপনাদের যদি ক্লু হিসেবে দিই তারপরে আপনার বুঝতে পারবেন যে কেন এরকমটা হয়েছে বাট তারা কিন্তু এটাকে ফ্ল্যাশ করতেছে না যে তারা এ তারা এই সমস্যার জন্য এটা করতেছে তো আমরা যদি চলে যাই তারা মেইন নেট কিন্তু লঞ্চ করতে চেয়েছিল বাট পাবলিকলি করবে না কিন্তু তারা চেয়েছিল যে মেইন নেট লঞ্চ করবে এখানে পিন করা আছে চার দিন আগে তারা বলছে দেন তাদের যে আরও অ্যাক্টিভিটিস যে মনে হচ্ছে না তারা টপ রেটেড বা যে এক্সচেঞ্জারগুলো আছে ওগুলোতে যেতে পারবে বিং এক্স এর সঙ্গে তারা পার্টনারশিপ করে গেট ডট যদিও টপ রেটেড বাট বিং এক্স কিন্তু ওরকম একটা রিনাউন কোনো এক্সচেঞ্জার না তো গেট তারপরে বিং এক্স এই টাইপের এক্সচেঞ্জারের সঙ্গে তাদের বেশি পার্টনারশিপ ইভেন বাইবিট বা উকি এক্সের সঙ্গে আমি তাদের কোনো পার্টনারশিপ দেখতেছি না তো আমি কিন্তু আমি এটা থেকে আশা ছেড়ে দিয়েছি যদিও প্রায় এক বছরের বেশি সময় খেয়েছে বাট এটা থেকে বেশি কিছু আশা করা যাচ্ছে না তো আমরা যদি চলে যাই তাদের লাস্ট যে অ্যানাউন্সমেন্টটা তারা গত একদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট দিছে আগে কিন্তু চার দিন আগে বলছিল তারা মেইন নেট লঞ্চ করবে এবং কি লিস্টিং এর বিষয়ে তারা শিডিউল ডিটেলস গুলো দিবে বাট আপনার একদিন আগে তারা কিন্তু নোটিশ দিছে এটা দেওয়ার কারণ তাদের আপনি যদি চলে যান তাদের অ্যাপটাও লক মার্কেটে তাদের নিয়ে একটা নিউজ সরাইছে যেটা হলো তাদের যে ওয়ালেটটা আছে ওইটা হ্যাক হয়ে গেছিলো এবং কি তাদের চেইনও হ্যাক হয়ে গেছে তার জন্য তাদের ওয়ালেটে তারা লক লাগাইছে সাথে তাদের যে লিস্টিং বা মেইন যে লঞ্চ করবে এইটা তারা প্রসপন্ড করছে তো এরপরেই কিন্তু করছে আমি আমার টেলিগ্রামে সম্ভবত আপনাদের এই বিষয়ে আপডেট দিয়েছিলাম যে ওভার প্রোটোকলের ওয়ালেটটা হ্যাক্ট হয়ে গেছে তাদের অ্যানেফটি ব্রিজিংয়ের ইভেন্ট ছিল ওইটাও তারা প্রসপোন করছে ওইটিকেও বাতিল করে দিয়েছে আপনি যদি এখানে চলে যান পারেন এটা যদি পড়েন তাহলে দেখেন তারা ক্ষমা চেয়েছে যে বারবার তারা কন্টিনিউসলি ডিলে করতেছে এর জন্য ক্ষমা চেয়েছিল বাট এর আগে কিন্তু অনেকবার তারা লঞ্চিং এর বিষয়ে কথা বলছে বাট তারা করতে পারে না লিস্টিং তারা এখন যেটা বলছে যে পার্টনারশিপ যাদের সঙ্গে করতেছে তাদের সঙ্গে আরো বিষয় ডিসকাস করতে হবে মানে একটা গুজামিল টাইপের কিছু একটা দিচ্ছে দেন এখানে বলছে যে কেয়ারফুল থাকার জন্য তারা লেট সেপ্টেম্বরে মানে সেপ্টেম্বরের লাস্টের দিকে আবার লিস্টিং করবে বা লিস্টিং বিষয়ে যে অ্যাকশনগুলো আছে ওগুলো নিবে লিস্টিং করবে না লিস্টিং এর বিষয়ে যে অ্যাকশন গুলো আছে লেট সেপ্টেম্বরে করবে কিন্তু লিস্টিং করবে না তো আরো যদি নিচে চলে আসেন মেইন যে ইভেন্ট গুলো আছে যেমন ক্রাইটেরিয়া অ্যানাউন্সমেন্ট তারপরে আপনার ওভার নোট ওভার ওয়ালেট আপডেট কখন হবে তারা কিন্তু আগেও বলছে যে এটা আপডেট হয়ে যাবে মানে এই মাসে আমরা লাস্টের দিকে আপডেট পেয়ে যেতাম বা আপনার সেপ্টেম্বরের প্রথম দিকে পেয়ে যেতাম বাট তারা এই যে এই সমস্যাটার জন্য কিন্তু তাদের এটা পিছিয়ে গেছে বাট তার পাবলিক এটা নিয়ে আসে নাই এবং কি তারা রীতিমতোই কিন্তু আপনার এটা লিস্টিংটা পিছাচ্ছে বা যে কোনো সমস্যা অ্যারাইজ হচ্ছে তাদের তারপরে আপনার এই যে অ্যানেফটিভ ব্রিজিংয়ের যে কাজটা ছিল তারা এটার অলরেডি ডেট দিয়েছিল বাট এটা কেউ তারা কিন্তু পিছিয়ে দিয়েছে দেন ইয়ার্ড আপডেট এগুলো আপকামিং ডেতে আসবে ডিলে হয়ে গেছে তো এটা ডিলে হওয়ার মেন কারণ হলো তাদের একটা হ্যাকিং ঘটনা ঘটছিল তার জন্য তারা এটাকে ডিলে করছে লেট সেপ্টেম্বরে তাদের অ্যানাউন্সমেন্ট আসবে বা কোর্টসে অ্যাকশনগুলো তারা ডিটেলসলি পাবলিশ করবে তখন আমরা জানতে পারবো যে আদৌ লিস্টিং করবে কবে করবে বা কখন করবে এগুলো আমরা জানতে পারবো যদিও তাদের ওকে এক্সের সঙ্গে একটা পার্টনারশিপ ছিল ওয়েব থ্রিতে মেবি তারা ওকে এক্সকে কনভিন্স করতে পারছে যেহেতু ওইখানে একটা ইয়ারডোপ দিছে যারা ওকে ইউজার ছিল বাট আরও যে এক্সচেঞ্জার এক্সচেঞ্জারগুলো আছে ওগুলোর সঙ্গে তারা এখনও পার্টনারশিপ পার্টনারশিপে যেতে পারে না সাথে তাদের হ্যাকিং এর যে ঘটনা ঘটলো এটা একটা নেগেটিভ ইফেক্ট ফেলছে তো আপনি কি মতামত অবশ্যই জানাবেন তো লিস্টিং এর বিষয়ে এতটুকুই তাদের اناউন্সমেন্ট ছিল বা তারা এতটুকু আপডেট দিয়েছে হয়তো বা অনেকে জানেন আমার টেলিগ্রামে আমি আপডেট দিয়ে দিছি আপনারা যারা না জানেন তার আশা করি এই ভিডিওটার মাধ্যমে জেনে গেছেন বা জানতে পারছেন যে কখন এটা কি হওয়ার পসিবিলিটি আছে বা এই বাই দুটো প্রজেক্ট থেকে আমরা কি টাইপের বেনিফিট গেইন করতে পারবো বা আদৌ পারবো কিনা তো এই বিষয়ে আপনারা হয়তো বা বুঝে গেছেন তো যাক ভিডিওটা এতটুকুই ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থেকে